ও নদীরে কুলে সোনার বালুর সেই সরে বাঁধলে বাসদ ঘর বাসনা বাদ করব নি সোনার বালুর চর সেই চরে বাঁধলেন বাসদ ঘর ও বাসনাবার করব নিরন্তর ওরে সে ঘর ভেঙে ভাবি নাই কালকা সকালে করা আছে আছে রে বিকাল ও ভাবলাম সমান যাবে চিরকাল আমি এতদিনে ভাবি নাই তালাকাল সকালের পিছে আছে আছে রে বিকাল ভাবলেন সমান যাবে চিরকাল প্রাণের প্রিয়জন ওরে সে দেখি নাই রে হারালাম সেই আত্মীয় স্বজন দেখি নাই রে আ
দিনে পেলাম পরিচয়, ওরে এই বিশ্ব শুধু বিষয়ে গুরুপদে যে পদ আপদ বিপদে রক্ষা করে প্রতি পদে শরণ নিলাম তারে, সাধু গুরু বৈষ্ণব হেরি চরণধুলি মস্তকে ধরি সদা জানো হরি বলি আমারই অধরে। জাগ বন্ধনা করে সাই যাব এবার ভূমিকায়, মনোহর নাম ধরে সভাতে দাঁড়াই, আমার বিপক্ষের বক্তা যিনি আমার গুরুদেব শিশির সরকার তিনি থাকবেন আজ তারকের ভূমিকায়। আমার মনের প্রশ্নগুলি এক এক করে ধরব তুলি, গোসাই দেখি কি জবাব দেয়। আইসা গোসাই বলি আমি তোমার কাছে, তুমি তো আগে বৈষ্ণব ছিলে, কেন গেলে মতুয়ার দলে? মতুয়ার দলে গিয়ে কি বেশি পেলে যা এই বৈষ্ণবের মধ্যে নাই? বর্তমানে দেখিবারে পাই এক দল ছেড়ে আর এক দলে যায় কিছু বেশি পাবার আশায়। আমি বলি তোমার কাছে, তাহলে তুমি এই বৈষ্ণবের দল ছেড়ে মতুয়ার দলে গেলে তুমি কি বেশি পেলে তাই একটু বলিয়ে যাবে? এই সভা মাঝে খুলে একটু শুনিবারে চাই। নারী নিয়ে ব্রহ্মচারী শুনি সবার বরাবরই, এই নারী নিয়ে ব্রহ্মচারী কি করে হয়? বলি গোসাই তোমার ঠাই, একটু তুমি ভালো করে বলে যে এই ধর্মসভায় নারী পুরুষ এক জায়গায় থাকিলে পরে খুলে বলি সভাতলে স্খলন হতেই পারে, কথা মিথ্যা নয়। যেমন মোমবাতি দিলে আগুনের কাছে এক নিমিষের মধ্যে যায় গইলে, এ তো মিথ্যা কথা নাই। বলি আমি তোমার ঠাই, তুমি পরিষ্কার করে একটু জবাব দিয়ে দেও এই সভ্য সভায়। আর এক কথা শুনিবারে পাই, বলি আমি তোমার স্থান, ওরাকান্দি হরিচান ঠাকুর গুরু চান ঠাকুর নাকি দুই বাপ বেটাই ভগবান। হ্যাঁ, তোমরা ভগবানের হোক একটা বাগান খুলে রয়েছো গোসাই, তাই হরিচান ঠাকুরের পুত্র গুরুচান ঠাকুর কি করে ভগবান হয় এই জগতের পরে তুমি একটু ভালো করে বুঝাই দে এই সভ্য সভার তলে। হরিচান ঠাকুর এসে এই জগতের পরে কি কল্যাণ করে গেল এই জীবের গোচরে, আমি একটু শুনিবারে চাই, তুমি একটু জবাব দিও হে তারক গোসাই। তবে আর বেশি বলে দরকার নাই, এবার সুর আর ছন্দে আর একখানা গান গেয়ে শুনাই। শুধু কান্নার নদী বয়,
ওরে চোখ মোছে তো জল মোছে না নাই লোক লজ্জার আমার মনে হারায়ে গেছে প্রাণ সই ওরে ওই গেছে প্রাণ সই ওরে মন দিয়ে সেই মন মানুষের তার মন পেলাম কই তার মন পেলাম আমার মন হারায়ে মন হারাইয়ে গেছে প্রাণ সই ও রে গেছে প্রাণ সই মন দিয়ে সেই মন মানুষের তার মন পেলাম কই তার মন পেলাম তারে ভুলতে গিয়ে আমার সব হয়ে যায় ভুল ওরে আমার সব হয়ে যায় ভুল তবু ফুল বাগানে গিয়ে তুলি সেই বন্ধুর পূজার ফুল আমি এই ভুল মনে মানি নির্ভুল এই ভুল মনে মানি নির্ভুল বিচার বুদ্ধি রাখি নে কালা প্রেমে এত কালা প্রেমে এত পাগল বিজয় বলে কল্পনাতে মনোহর আমি সভ্য সভার ঠাই বিপক্ষেতে আছে আমার তারক সাদ গোসাই যে কয়েকটা প্রশ্ন তার গো করে গেলাম দান একা করে ধরে ধরে দেবে তার সমাধান আমার নারী নিয়ে ব্রহ্মচারী গো কি করে হয় এই জগতের পরে তুমি ভালো করে জবাব দিও এই সভ্য সভার পরে আর তুমি আগে বল
বৈষ্ণব ছিলে, কেন গেলে মতুয়ার দলে? মতুয়ার দলে গিয়ে তুমি আবার কি বেশি পেলেন? ভগবান হয় কি করে? তবে আর আমি বেশি বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা। এরপরে আসিবে সেই তারক গোসাই, কোন ভাবে দেবে তার ভাবের পরিচয়ে? তবে কোন ভাবে কোন কথা আসিয়া বলিবে, তাহার মনের কথাগুলি খুলিয়া বলিবে। গুরুদেবের চরণে আমি জানাই উপলতি, তার কৃপা বলে আমি গায়িকা গোগীতি। এই মাতা পিতার চরণে আমি জানাই প্রণাম, যাদের কৃপাতে পাই এই মানব দেহ খান। তবে অন্য ভিন্ন কামনা মোর নাই, সদা জান এই ভক্ত সঙ্গ পাই। এবার আমার ভাব সঙ্গ করি, এবার রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার বলুন হরি হরি। বিশ্বের যত মতুয়া ভক্তবৃন্দ, সকল ভক্তের শ্রীপাদ পদ্মে আমার কোটি প্রণাম। আজ যদিও আমরা মতুয়া ধর্ম থেকে এখানে ক্যাসেট করতে চলেছি, তথাপি আমাকে দিয়েছে আমার বাবাজি তারক গোসার ভূমিকায়। কিন্তু আমার দাদা এই স্টার ইন্ডিয়া কোম্পানির মালিক যিনি পরম সদ্য আমার দাদা সুকুমার দাস হলেন, তিনি আমাকে ডাক দিয়ে বললেন, তাই ভাই তোমার মুখে আমার ভালোবাসার গান, সেই চিঠি লেখার গানখানা শুনতে চাই। তাই দাদার অনুরোধে আমি সেই রসিকবাবুর চিঠি লেখার গানখানা গাই দেওবাড়ি। এখন চিঠি লেখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। চিঠির প্রথম নিয় ভালোবাসা, বন্ধু বুঝি অমর মনের ভাষা, প্রথম নিয় সেই বকুলের মুকুলে আজ বন্ধ আলো হাসে। বন্ধু যে বকুলে, যে বকুলের তলে বসে বাজাইলে বাসি, সেই বকুলের মুকুলে আজ বন্ধ আলো হাসে। আমার শিরে গেছে গাথা মালা,
বন্ধু যে বাসরে, যে বাসরে বসি হাতে মিলাইলে হা কোটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজা। বন্ধু যে বাসরে বসি হাতে মিলাইলে হা কোটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজা। সেই বাসরে শূন্য হিয়া আমি বসে আসি পারো যদি দেখে যেন দিবসের শেষে। বন্ধু ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে এসে পারো যদি দেখে যেন দিবসের শেষে। কেমন আসি পরের ঘরে রসিকবাবু তার ভাবের ঘরে গান লিখলেন, চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে এসে পারো যদি দেখে যে দিবসের শেষ। তার ভাবের গান মহাভাবুক ছিলেন, আজ আকাশে বাতাসে তার গানে ভেসে বেড়ায়। আমি শিশির সরকার হয়ে বলছি, যেখানেই গানে যাই সরকার মশাই রসিকবাবুর সেই চিঠি লেখার গানে ফেলা শুনতে চাই। আমার পাগলের পোষা পাখির গান, পাগলের পোষা পাখি রসিকের চিঠি লিখি মহা আনন্দে ভক্তগণ হৃদয়ে রাখি, আজ চোখের জলে ভেসে যায় সেই মহাভাবের গান। বন্ধু যদি কোনোদিন পারো ভুল করিও যদি আসো একবারে সে আবার দেখে যেও, ভুলে যাওয়া পথটি ধরিয়ে ভুল করে এসে পারো যদি দেখে যে দিবসের শেষ। তোমার সঙ্গে আমার লীলা দেনা ছিল, জীবাত্মা তার পরমাত্মার কাছে বলছে, তোমার সঙ্গে লীলা দেনা ছিল সব ফোড়াইয়ে গেল যেদিন জননী জঠনে তোমার সঙ্গে, কত কথা হয়েছে সেখানে। আমি বলেছি দয়াল তুমি পাঠাও আমারে, আমি গিয়ে তোমার নাম গুণাগুণ কীর্তন করব। যখন এলাম মায়ার শৃঙ্খলে বদ্ধ হয়ে গেল, আমি তোমার ভুলে গেলাম, তোমার কথা আমার আর মনে নাই। এ তো আমার দেশ না পরের দেশ, আপনারা বসে কোনে অনুধাব। ছোট্ট একটা কথা শোনেন যত সর্বজন,
একটা বাচ্চা দেখবেন ভূমিষ্ঠ হওয়ার পরে, যখন ভূমিষ্ঠ হয়ে পড়ে ও তখন ডাক দিয়ে বলে ওই ঘুমের পরে, ওয়ানা ওয়ানা ওয়ানা। তাৎপর্য কোথায় ভেবে দেখো, তাই কেন কয় ওয়ানা ওয়ানা ওয়ানা। হে পরম বান্ধব, আমি জননী জঠনে কথা দিয়েছি তোমারে, আমি এসে মত্ত ধারণা বাজারে তোমার নাম করব। কিন্তু মায়ের মিষ্ট দুধ হয়ে যখন আমি খেলাম, আমি তৎক্ষণাৎ সংসারে মায়ার কারাগারে বন্দী হলাম। তোমার সঙ্গে যে কথা ছিল ওনা ওনা ওনা, ও হবে না, আমি পারবো না। এই যে সেই রসিক চিঠি লেখার গান, তাই বলছে বন্ধু এদেশ তো আমার না। এখানে দাঁড়াই আমার রশ্মিকর্তা তার ভাবের ঘরে গান লিখেছেন, যে দেশে মনের মানুষ সেই না দেশে যাব রে, আমি সেই মানুষ পাগল বিজয় এইখানে দাঁড়াইয়ে তার গান লিখলে, কি গান ওরে দুদিনে দেখি সকাল সাজে ওদের সকল কাজে, কত সাজে সাজে পাগল ওইখানে দাঁড়ায় লিখলো দেশ আমার না, এ যে পরের দেশ অনাধিকর্তা সে ওইখানে দাঁড়ায় গান লিখলেন, ওরে সাত সমুদ্র হারো তেরো সমুদ্র আরো তেরো ভাবের ঘরে গাল লিখলো, যার ভাবের ঘরে গাল লিখলো এদেশ কারণা সবার একদিন শিশু বিদায় নিয়ে সেই পরম বন্ধনের দেশে যেতে হবে। তাই রসিকবাবু তার গানের মধ্যে বুঝাইলে, যদি
ভুল করে কোনোদিন আসো, একবার আমার দেখে যেও। আমি কি যে লিখি কি যে বাকি, পাই না খুশিয়া বলা ব্যথা নিয়ে বুঝিয়া। আমি কি যে লিখি কি যে লিখি কি যে বাকি, পাই না খুশিয়া অবলার না বলা ব্যথা নিয়ে বুঝিয়া। চিঠি আমি করি বন্ধু বুঝিয়া শান্তি হরি যুগল চরণ হৃৎপদ্মে করে শরণ ভক্তি অর্ঘ করিলাম। আজিকার মহতি আসরে আছেন যত নারী নরের সর্বার্গে সবার চরণ পরে জানাই আমার ভক্তি পূর্ণ বলাম। তবে কি বলবো, আপনাদের দ্বারে বসে শুনলেন নারী নরে কবির পালা হয়েছে সবার ভিতরে, শুনলেন যত ভক্ত সুধীজন সেজন মনোহর সরকার ধরে নাম দাঁড়াইল সভা দাম, যে সব প্রশ্ন করে গেল দান। এবার তার জবাব দিতে দাঁড়াইছি এ সভাতে, খুলে বলি সভ্য সবার ঠাই। তবে এবার আমার শিশির সরকার নাম করে বর্জন, এইবার দাঁড়ালাম তারকগোসার ভূমিকায়। প্রশ্ন করলো আমার ধারে বসে শুনলেন নারী নরে, তুমি বৈষ্ণব ধর্ম ত্যাগ করিয়ে কেন গেলি মতুয়া ধর্মের ঠাই, মতুয়ারা তোমায় কী বা দিল আমার কাছে খুলিয়ে বলো, এ কথা জানতে অভিপ্রায়। তারপরে আরো একখানা প্রশ্ন করে বসে শুনলেন নারী নরে, হরিগুরুচাঁদ ভগবান কোনোদিন শুনি নাই, যুগে যুগে অবতারে জানেন যত নারী নরে, পিতা পুত্র ভগবান কোনো যুগেই হয় নাই, এ যুগে এমন কি দরকার বলো পিতা পুত্র ভগবান হলো, এই কথাটা একটু খুলিয়ে বলো জানতে অভিপ্রায়। তারপরে আরও একখানা প্রশ্ন করিয়ে গেল সভ্য সবার ঠাই, নারী নিয়ে ব্রহ্মচারী কেমন করি হয়। বাবাজি এই কথাটার জবাব আগে তোমার দিতে চাই, তুমি নিয়েছো বৈষ্ণব পক্ষ কথা মন্দ নয়, কিন্তু ভেবে দেখো তাই ওই বৈষ্ণব ধর্মের ধ্বনি দিতে গেলে সর্বপ্রথম নিত্যানন্দের ধ্বনি সভায় দেয়। জয় জয় নিতাই গৌর সীতানাথ পতি প্রেমানন্দে হরি হরি। ভেবে দেখো তাই নিত্যানন্দের ধ্বনি আগে সভায় দেয়। এইখানে হচ্ছে বুঝবার বিষয়, তোমাদের গৌরাঙ্গধর এই বৈষ্ণব ধর্মের মানুষ যিনি নিত্যানন্দ, সেই পূর্ণকুম্ভ নিত্যানন্দ হলেন তিনি, যিনি দুটো বিয়ে করে আটটা পুত্র সন্তানের জন্ম দেয়। এইবার তোমার বাবা এই জায়গা দরকার হয়, যদি আটটা পুত্র সন্তান জন্ম দেবার পরে পূর্ণকুম্ভ হতে পারে, তাহলে মতুয়ারা বিয়ে করে কেন পূর্ণকুম্ভ হবে না, এই কথাটা আমার একটু জানতে তোমার কাছে আছে অভিপ্রায়। আমি বলি তোমার ঠাই, এই জন্য কলসি যদি পরিপূর্ণ হয়ে যায়, উত্রই আর একটু জল যদি বেশি পরিপূর্ণ হলে পরে কি বলবো সবার ভিতরে বাড়তিটুকু পরিয়ে গেলে ওতে অসুবিধার না। এইবার আর একখানা জবাব তোমারে আমি করি দান, কারণ ক্যাসেটের সময় তো বেশি সময় নাই জানেন সর্বজন, ছোট ছোট করে জবাব দিতে হয়, বড় করে দিতে হলে বসে শোনেন শ্রোতামণ্ডলে আমার বাইনা দিয়ে নেওয়া চাই। বেশি দূরে বাড়ি নয়, গাঙ্গনাপুরি আমার বাড়ি, আমি শিশির সরকার হয়ে কথাটা বলি সভার বরাবরই, কথা মিথ্যা নয়। যদি আমার পেতে হয় এবং স্টার ইন্ডিয়া কোম্পানির মালিক সুকুমারদার সঙ্গে যোগাযোগ করলেও আমার হওয়া যায়, যা অন্তরে করি বিবেচনা আমার এ ভূমিকায় আর থাকবো না, আবার যাবো তারক চাঁদের ভূমিকায়। প্রশ্ন করলো আবার আমার ধারে, তুমি কেন গেলে মতুয়ার বাজারে, আমি একটু জানিবারে চাই। বাবাজি আমি কেন গেলাম তুমি বোঝো নাই, প্রকৃত বৈষ্ণব ধর্ম প্রকৃত মতুয়া ধর্মের মধ্যে কোনো পার্থক্য নাই, আমি দেখলাম তাই মতুয়া ধর্ম গৌরাঙ্গ মহাপ্রভু যা দিতে চেয়েছিল তাই মতুয়া ধর্মে পাওয়া গেল, আমি তারক নীল দল এই জন্য জাপ দিয়েছি মতুয়ার ঠাই। কি বলবো তোমার ধারে, যদি রায় রামানন্দ আর গৌরাঙ্গ মহাপ্রভুর এই আলাপটা দেখো একটু ব্যাখ্যা করি, ওখানে পরিষ্কার গৌরাঙ্গ মহাপ্রভু রায় রামানন্দের ব্যাখ্যায় শোনা যায়, প্রভু কহে ফরস লোক সাধ্যের নির্ণয়, রায় কহে সদর্মী আচরণে বিষ্ণু ভক্তি হয়, প্রভু কহে অভাজ্য আগে কহ
রায় কহে কৃষ্ণে কর্মার পরে এই সাধ্যসার, প্রভু কহে হো বাহ্য আগে কহার, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার, প্রভু কহে হো বাহ্য আগে কহার, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার, প্রভু কহে ও হয় আগে কহার। এইবার বুঝে দেখো ব্যাপার, যে জায়গা হয় দিল এইখানে দেখা গেল, যে জায়গায় জ্ঞান শূন্য সেইখানেই আমার গৌরাঙ্গ হয় দিয়ে গেল। ভেবে দেখো তাই, জ্ঞান থাকতে তারে পাওয়া যায় না, এ কথা আমার গৌরাঙ্গই কইয়ে যায়। আমি বলি তোমার ধারে শিক্ষিত মানুষ ছাড়া সংস্কৃত ব্যাখ্যা করিয়ে ভগবান রে পায়, শিক্ষিত মানুষ যারা তারা পায়, কিন্তু অশিক্ষিতর দ্বারা তো পাওয়ার কায়দা নাই। অন্তরে কোনো বিবেচনা, জ্ঞান শূন্য হলে তখন আর সংস্কৃত বের হয় না, তখন প্রেম ভক্তির বাঁশটে খুলে বলি সবার সন্নিকটে, যা দেখলে পাওয়া যায় সলো যাই মতুয়ার বাজারে যাই, যদি আমার উলাকান্তি ধাই কত পুরুষ নারী সবে মিলিয়ে বল হরি বল হরি বল বলিয়ে সবাই মিশে এক দলে, হ্যাঁ হরি চাঁদ হরি চাঁদ হরি প্রেমানন্দে লিপ্তের দেশে তারা জ্ঞান শূন্য হয়ে হরি তোমার শরণ পায়। এই জন্য আমি দেখলাম তাই গৌরাঙ্গ যা বলিয়ে গেল মতুয়া ধর্মে পাওয়া গেল, আমি তার উদ্দেশ্যে যাব দিলাম ওই জায়গা। কথা মিথ্যা নয় যাকে একে একে জবাব সেরে এইবার আর একটা ধুয়ো ধরিয়ে তার আরও জবাব আমি সমর্পণ করতে। তবে বাবা তুমি প্রশ্ন করেছো একখানে, খুব ভালোই প্রশ্ন, হরিগুরু চাঁদ ভগবান, একটা কথা তোমারে বলি, হরিচাঁদ এবং গুরুচাঁদ হর এবং হরি অভেদ মিলন কোনোদিন হয় নাই, এই যুগে আসতে হলো, তার দরকার ছিল, এই জন্য ঠাকুর পুনরায় এলো, এর একটা কারণ ছিল। আমি নিজের তারজ্ঞ সাই তার প্রমাণ, কি বলবো তোমার ধারে ঘটনাটা না বললে নয় সবার ভিতরে। আমি গিয়েছিলাম বর্দি আসরে গান গাই বাত্তর, তা যখন গান গাই কি বলবো তোমার ঠাই, গান কিছু সময় গাবার পরে হঠাৎ ভোরবেলায় আমার একটা বাচ্চা ছেলে এসে ডাক দিয়ে কয়, গোসাই তোমারে শুনতে পাই কি একটা মানুষ তোমারে ডেকেছে টটিনির গায়ে। আমি ভাবলাম তাই এই সময় তো কারো আসার কথা নয়, আমি দ্রুত বেগে সে তাই ছুটে যাই। আমি কিছু দূর গিয়ে দেখতে পাই বাবা হরিচাঁদ দাঁড়াই আছে তটিলির গা। আমি ভাবলাম তাই বাবার তো এসব আসার কথা নয়। যখন ধারে গেলাম তাকে যখন ধরতে গেলাম আসম্বিতে দেখি আমার বাবা হরিচাঁদ ওই জায়গা নাই, আমি পাগল হয়ে গেলাম। আমি ভাবলাম এই মাত্র দেখলাম তারে কোথায় গেল সেই মানুষ সরিয়ে, আমি তৎক্ষণাৎ আমার অন্তরে বিচ্ছেদ বিরহ বেদনায় গান গাইলাম, আমি তারি দাসী ওরে দিবি শৈরে আমার তার জন্যে হে নয়ন ঝরে বল পাই কোথায় তারে। হলো কি ক্ষণে তার
আমি গৃহীতি বনসর সন্ন্যাসী ফকির কিছু বুঝতে না পারি, যত ধর্ম কর্ম জগতে সাধন ভাজ সাধুতে পারে বহু বিধি মতে, গৃহে যেতে আমি কি ধন লইয়ে গৃহে রই আমার সাধনের ধন কো আমি ভেবছিলাম তাই কি জানো কি দেখলাম কি হানা হয়ে গেল আমার অন্তর জগতে সাদা বিরহের বাণী বাজিছে, আমি ভাবলাম কি দেখলাম কি হয়ে গেল, হঠাৎ শূন্য বাণী থেকে শুনতে পেলাম বাবা হরিচাঁদ বলছে, তারক রে তুই যা দেখেছিস সবই সত্যি, তবে তারও আমি তোর কথা দিয়েছিলাম যেদিন আমি চলে যাব যেদিন আমার মানব লীলা সাঙ্গ করে চলে যাব আমার বিদায় বেলা তোর দেখা দিয়ে যাব, আমি তাই এসেছি তারও ও তারও
আমি আমার কথা রেখেছি, তবে তারও আমি চলে যাচ্ছি, কিন্তু বাবা গুরুসাদের মধ্যে আমি থাকব। এ আমি আমার গুরুসাদের মধ্যে থাকব, কথা নিবি? আমাকে যেমন ভাবে ভস্তি আমার গুরু চাঁদকে তেমন ভাবে ভজন ভোজন করিবি। আমি তৎক্ষণাৎ তার গোসাই দ্রুত বেগে ছুটে এসলাম ওরা কান্দির গায়ে। দেখি বাবা গুরু চাঁদ বসে আছে, অন্যান্য দিন গেলিয়ে আমার ডাক দিও। ও চার বাড়ির সব কেমন আছে রে? এই দিন যাবার পরে আর কয় না, যার পরে বলছে বাবা উঠিয়ে গেছে জানিস রে? এ কি জন্মি আইসিস, বাবা উঠিয়ে গেছে জানিস? আমি ভাবলাম তাই দাদা তো এমন ভাবে কথা কয় না। আমি হঠাৎ দেখতে পেলাম আমার গুরু চাঁদের মধ্যে একদিকে হরি চাঁদ একদিকে গুরু চাঁদ। ওরা কান্দে যত ভক্ত ছিল আমি সবাইকে ডাকি দিয়ে বললাম ভাই দেখে যা চাঁদে চাঁদে বিবাহ হল, দেখে যা যে হরি গুরু চাঁদ দুই জন বিবাহ হল একবার চাঁদ বদলে হরি গুরু চাঁদ বদলে প্রেমানন্দ হরি হরি বল। দুজনের মিলন বাবা হরি চাঁদ তার দেহ ছাড়লেন, সম্পূর্ণরূপে গুরুচাঁদের মধ্যে আবার গেলে। এই হরি গুরুচাঁদ দুজনই ভগবান রে বাবা, হরিচাঁদকেও বাবা কয় গুরুচাঁদকে বাবা কয়। আবার গুরুচাঁদ ঠাকুর যিনি ভোলানাথ মহেশ্বর হলেন তিনি। আগে গান খেলা শেষ করি তারপরে তোমার জবাবে যাই। হ্যাঁ ও মহা নন্দ মানুষ রতন পেল গোল ক্ষীরাবন তারা জোড়ালো জীবন তারক নাই তোর সাধন করে দে রঙ্গ হায় রে তারক নাই তোর সাধন করে দে রঙ্গ চাঁদ ঠাকুর যিনি বিশ্বের বাজারে স্বয়ং ভোলানাথ মহেশ্বর সে এভাবের বাজারে যাহার প্রমাণ বৈবত্ত পুরাণে গো লেখা বটে রয়। দেবী দুর্গা যখন পুত্র কামনা করেছে তাই শক্তিময়ী ভোলানাথের কাছে একদিন ডাক দিয়ে বলছে ভোলানাথ তোমার কাছে একটা সন্তান ভিক্ষা চাই। ভোলানাথ বলছে তাই দেবতা কুলে আমার আছে অভিশাপ দেবতা কুলিয়ে কোনোদিন সন্তান হবে না, আমি নিজে অভিশাপ করেছি, কথা নিতে পারো? যদি হরিব্রত পালন করো তবে যদি আমার নারায়ণকে ধরতে পারো। শক্তিময়ী তৎক্ষণাৎ নারায়ণের হরিব্রত পালন করলেন, শত বছর হরিব্রত পালন করে নারায়ণকে গণেশ রূপে তিনি পেলেন। গণেশের জন্ম হল মহা আনন্দে ভাসমান ছিল।
পিতা পুত্র খেলার ছলে দুজনে কহিতে লাগিল। আরে গণেশ একদিন বোলানাথকে বলছে, বাবা বাবা আমি তো আসলাম, অন্তরে আছে বাবু, আমি সেই কিরত সাই হরি আর গণেশই আসলাম, তোমারও একদিন আমার সন্তান বাবা। বোলানাথ বলছে, তাই গণেশ আমার বাসে অভিন্ন, ও গণেশ আমিও তোমার সন্তান বানাইতেছি। গণেশ বলছে, এ জন্মে হবে না, এ জন্মে হবে না, তবে হবে কখন জানো? যেদিন তোমার আমার দুজনের দরকার পড়বে সেই দিন আমি স্বয়ং শ্রীমাদ হবে তোমার টেনে নেব। আমরা দুইজনেই যাব সেদিন, তুমি আমি দুইজনে ভবসাগর পাড়ি দিয়ে যত জীব তরাইব। এ যুগে না, এ তো সত্য যুগ, সবাই সত্য কথা কয়, পাপের ভাগ মোটেই নয়। আমি বলি গণেশ তোমায়, কলের শেষে মানুষ হয়ে যাবে পাপাচারি, সেইদিন দুইজনে মধুর লীলা সাধন করব, সেদিন আমরা পিতা পুত্র হয়ে দুইজনে লীলা করে জগৎজীবকে শিক্ষা দেব, জগৎকে উদ্ধার করব। তাই তো ভোলানাথ মহেশ্বর, হরি কোন যুগে সেই লীলা হয় নাই, এই যে প্রতিশ্রুতি ছিল এই প্রতিশ্রুতি পালনের তরে আমার হরি কিরণ সাই এবারে ওরা কান্দি উদয় হল, ভোলা মহেশ্বর গুরু চাঁদ রূপে জন্ম নিল, একেবারে চাঁদ বদনে হরি চাঁদ গুরু চাঁদ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। এই যে তার লীলা, ভোলানাথ মহেশ্বর যিনি আমার গুরু চাঁদ হলেন তিনি। তবে একটা কথা বাবা না বললে নয়, আজ আমার বাবা গুরু চাঁদ যদি না আসত, ভেবে দেখো আমার গুরু চাঁদ হরিচাঁদ যখন আবির্ভূত হলেন তৎকালীন সমাজ ব্যবস্থা কেমন ছিল। হ্যাঁ রে, প্রতিটা বান্ধব বাবা গুরু চাঁদের কয়, কেন কয়? মানুষ রাস্তা দিয়ে হাঁটতে গেলে গটির গলায় দড়ি বেঁধে, গটি গলায় বেঁধে হাঁটতে হতো। উচ্চ শ্রেণীর মানুষ তারা জানতো তাই, যাহাতে তাদের থুথু নিচ শ্রেণীর মানুষের থুথু তারা না পারায়। যুবতী নারীরা তারা পায়ের নিচে ঝাঁটা বেঁধে যেত, যাতে তাদের পদচিহ্নের পরে উচ্চ শ্রেণীয় মানুষ তাদের পা না দেয়, তাতে হয়ে যায় সবাসীয় ভাই। স্রষ্টার সৃষ্টি জীব সে কখনো এমনভাবে সৃষ্টি করে নাই, এত ভেদ বৈষম্য সে কোনোদিন দেখায় নাই। তাই ক্ষীরো ছাই সে কি সইতে পারে আরো কেমন সমাজ ব্যবস্থা? জমিদারের বাড়ি একটা ছেলে প্রতিদিন কাজ করে, এক সপ্তাহ তার পার হয়ে গেছে মায়না দেয় নাই তারে। জমিদার ডাক দিয়ে বলিছে, গো চাই আমি আগামী শুক্রবারে তোমার পুরো মাইনা দেব বাবা। চাই বাবা তুমি আগামী শুক্রবারে আসবে, আমি তোমার মাইনা দেব। শুক্রবার দিন ধরে ছেলেটা এসেছে, এদিকে অজহার ঝড়ে বৃষ্টি নেমেছে,
উচ্চ শ্রেণীর মানুষ কিনা ঘরে ঢুকতে দেবে না। একটা গামছা পড়িয়াছে, একটা গামছা গলায় দিয়ে দাঁড়ায় আছে। অঝর ঝরে বৃষ্টি পড়ছে, উঠানে বসে ছেলেটা নয়ন জলে ঝরে যাচ্ছে। হে পরম বান্ধব, তোমার সৃষ্টি জীব এত ভেদ বৈষম্য কেন গো? তুমি কি দেখছো না আমি নিজে ভিজে যাচ্ছি, তথাপি মানুষের এই যে ভেদ বৈষম্য জ্ঞান, মানুষের এই যে সহিষ্ণু ভাই, যার কারণে কেউ আমার ঘরে যায় না, তুমি কি দেখছো না পরম বান্ধব? দু ঘন্টা তিন ঘন্টা বৃষ্টি হচ্ছে, অঝরঝরে ছেলেটা বৃষ্টির জলে ভিজে তার জোয়ার এসে গেছে। মালিককে বলছে, মালিক আমার টাকা দাও আমি চলে যাব। মালিক বলছে, দাঁড়া দেব। মালিক কখনো কয় না, খোকা তুই ভিজে যাস, একটু উঠে আয়। দেখেছ? হ্যাঁ, ছেলেটা চোখের জলে ভিজে যাস। তার কয়েক ঘন্টা পরে ডাক দিয়ে বলছে, এ আজকে টাকা দিতে পারবো না, আর কয়দিন পরে আসবি। এদিকে ঘরে অন্ন নাই, স্ত্রী পুত্র কন্যা সবাই না খাওয়া অবস্থায় কেমন দাঁড়ায়? চোখের জলে ভেসে যায়। হে পরম বান্ধব, তুমি কি দেখছো না তোমার কত কোটি কোটি সন্তান আজ এই ঘর বিপাকে পড়ে আছে? তুমি কোথায় আছো হে পরম দয়াল বান্ধব? আজ এসো ধরা পড়ে। তাই তো ভক্তের চোখের জল মশাইতে হার গুরু চাঁদ জগৎ পিতে এইবার সে তৎকালীন সময় আমার গুরু চাঁদ যদি নাচত, আজ অনন্বিত অস্পৃশ্যত যে জাতি ছিল, যাদের থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না, যাদের শিক্ষার আলো দেওয়ার মতো কেউ ছিল না, আমার বাবা গুরু চাঁদ যদি নাচত, এরা অন্ধকারে ঢাকা পড়ে যেত। আমার সেই গুরু চাঁদ, তুমি বলছো বাবা যুগে যুগে ভগবান পুত্রের সঙ্গে লীলা করে নাই, রামচন্দ্রের পুত্র লবকুশ ভেবে দেখো তারে ভগবান কয় না, কারণ জীবের জন্য তো কিছু করতে পারে নাই, আর তারা তো সেই মহেশ্বর অবতার না। আমার গুরুচাঁদ যিনি ভোলানাথ মহেশ্বর হলেন তিনি বাবা, নিজে কলিজীবকে উদ্ধার করলো, পতিত জাতিকে নিজে উদ্ধার নিল, নিজে আবার জমি চাষ করালো, নিজে বীজ বপন করলো। তৎকালীন সময় শোনা যায় বাবা গুরু চাঁদ ঠাকুর যিনি 1700 স্কুল করেছিলেন তিনি পতিত জাতির জন্য, দেখেছ? আবার বাবা গুরু চাঁদ আজ যদি না আসত, আমার কিছু কিছু ভাই অনেক ভাই বাবা গুরু চাঁদকেই চেনে না, জানে না, আর চাকরি করে কার দয়ায়? আমার বাবা গুরু চাঁদ না আসে। তোমার চাকরি হতো না, তুমি পাঠশালায় পড়ার সুযোগ পেতে না, যা করেছে আমার বাবা গুরু চাঁদ গোসাই। এই জন্য বাবা গুরু চাঁদের সবাই ভগবান কয়, সেই ভোলানাথ মহেশ্বর বাবা গুরু চাঁদের গায়। তবে না ছোট্ট ঘটনার মধ্যে অশ্বিনীর একটা কথা বলে যাই, আমি শিশির সরকার হয়ে বলি সভ্যসভা পরে, কারণ যেহেতু আমার দলের নাম শ্রীমত অশ্বিনী গোসাই, নাম ধরে শ্রীমত অশ্বিনী গোসাই এর কবি দল আমার বলি সবার ছাই। এই জন্য বাবা অশ্বিনীর একটা ঘটনা দিয়ে তার জবাব সাধতে চাই।
বাবা অশ্বিনী, ওনার স্ত্রী একদিন ডাক দিয়ে বলছে, গোসাই আমি তোমার কাছে একটা সন্তান ভিক্ষা চাই। কি? অশ্বিনী বলছেন, না আমি দিতে পারব না, কারণ আমার দ্বারা সম্ভব না। আমার এ দেহ মনপ্রাণে জীবন যৌবন সব সপেছি বাবা গুরুচাঁদের চরণে, আমি আমার বলতে কিছু রাখি নাই। এই জন্য আমার অশ্বিনীর গান পড়ে দেখা চাই, সমর্পিত দেহ বাবা। ফুলমালা বলছে, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার অর্ধে, আমার তোমার কাছে আবদার আছে, কথা দিবা, আমারে সন্তান না দিলে হবে না। ফুলমালা কেবল, হ ফুলমালা তুমি আমারে চাও না সন্তান চাও? ওনার স্ত্রী ডাক দিয়ে বললো, আমি তোমারে চাই না সন্তান চাই। আমার অশ্বিনী মহা ভাবের বাবু, মন দুঃখে আমার অশ্বিনী তখন গান গাইলে, আপন বলিতে আমার কেউ হলো না বাবু, আমি জানি এত ভালোবাসি সেও ডুবাইরে উড়বে, এখন বলিতে আমার কেউ হলো না ভাবে, আমি জানি এত ভালোবাসি সেও ডুবাইরে উড়বে, আপন বলিতে আমার কেউ হলো না ভাবে। আমার অশ্বিনীর গান। উনি তৎক্ষণাৎ রতিদান করিয়ে মধুমতী নদীর তীরে চলে গেলেন, মকর বাহিনী বাঙিনা আমার অশ্বিনীকে নিয়ে নৃত্য করতে শুরু করলেন। অশ্বিনী বললেন, ওমা আমাকে গ্রহণ কর। মকর বাহিনী বলছে, অশ্বিনী রে হরিভক্ত তুই, আমি কত জন্ম ধরে আসি মনে, কবে আসবে আমার অশ্বিনী, আমি হরিভক্তের চরণ ধরি আমার গায়ে মাখা। অশ্বিনী তুই চলে যা, হবে না। অশ্বিনী বনে গেল, পেতাত্তা গ্রহণ করলো না, মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, একটা বুড়ি ডাক দিয়ে কাছে, অশ্বিনী আমার কাঠের বোঝাটা বইয়ে দে। কাঠের বোঝা বইয়ে দিল। অশ্বিনীকে বললো, কি চাস? অশ্বিনী বলছে, মা যদি দিতে হয় আমারে হরিধন ভিক্ষা দে, আমি হরিধন ভিক্ষারি। মা বলছে, অশ্বিনী কথা নিবি, বাবা গুরুচাঁদের কাছে চলে যাবি, এখনো বসে আছে তোর আশা। গুরুচাঁদের কাছে গেল, গুরুচাঁদ ঠাকুর বললো, শ্রী অশ্বিনী, আরে পূর্ণ দেহ থাকলে পূর্ণ কলসী থেকে যদি কিছু পড়িয়ে যায় ওতে ক্ষতি হয় না। আমি বলি, তোর ঠাই, তোর দেহ পূর্ণ আছে কোনো জায়গা কবে নাই, যাকে তুমি যে প্রশ্ন করেছিলে দিলাম সমাধান, এইভাবে নারী নিয়ে ব্রহ্মচারী হয় সভ্য সমাস্থান, গুরুচাঁদের কথা তোমার ধরা বটে চাই, মাসে আগে বছরে এবার দুইজন মিলনে যেতে চাই। এ সমাজে সভা মাঝে দুইজনাতে হইব মিলন, এ সমাজ, এ সমাজে সভা মাঝে দুইজনাতে হইব মিলন, এ সমাজ, তুমি এসো এসো মনোহর, কি জানতে চাও বলো এখন, এ সমাজ। আসলে তুমি মিথ্যা বলো নাই, ক্যাসেটের সবাই শেষ হয়ে যায়, তবে এবারও তো ভাবের পালা শেষ করতে চাই, তবে যেভাবে যে প্রশ্ন করলে সবাই দিলাম তার সঠিক সমাধান, সবাই দুইজন।
বেশি ধারণা, ক্যাসেট থাকলে মিলন গাইতাম দুইজনা, আসলে সময় তো শেষ হয়ে যায় তার বেশি বলে দরকার আমার কিছু নাই, তবে যে কোম্পানি থেকে আমাদের ক্যাসেট বের হয় আপনাদের কাছে আমার নিবেদন রায়, আমার আমার সুখেন দাদা যতদিন থাকে খুলে বলি সবাকে, সুকুমার দাদা যেন যতদিন থাকে শুলে বলি আমি সবসকা ভাগে, যতদিন থাকে বিশ্বের গায়ে যেন হরিনাম কত কত জীবন চলে যায়, তবে আপনারা ছিলেন তাদের সবাই পূর্ণদার বাবুর সাথে কবি গায়ে পূর্ণদার বাবুর সাথে বাঁশরি বাজায়, আপনারা যেন যত নারী নরে তাই তো আশীর্বাদ চাই, আপনি আপনাদের ধারে যতদিন থাকে বিশ্বের গায়ে যেন বাঁশরি বাজাইতে জন্ম চলে যায়, অনুবিলোক আপনার অন্তরে নাই এবার আমার মতো ভাবের বেলা সাঙ্গ করতে যাই, অন্তরে করেছি এই ধারণা আর তাহলে বেশি কথা বলিতে যাব না, আসেন যত মাতৃ জাতি সবার চরণে যারাই বড় কি পিতৃ ভক্ত আসেন যারা কেহ করবেন না চরণ সারা, আপনারা কলিয়ে আশীর্বাদ খুঁজে যাবে বলে চিত্তের বিশা আসাদ ক্রিয়া কুটি নাটি ছেলে পেলে তর্জ পয়লা মাটি যেন অন্তরে কাছে যন্ত্র সব এই পর্যন্ত আমার ভাগ্যান্ত করি, জয় জয় শান্তি হরি পদে প্রেমানন্দে বলুন হরি হরি জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ জয় শ্রী জয় শ্রী জয় শ্রী হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।